হ্যালো গাইস, আজকে হলো 2 জুন। তা আজকে আজকে আমরা যাচ্ছি ব্যাংকে। তা এর আগে আমরা ব্যাংকে গিয়েছিলাম প্রায় 3 মাস আগে ঠাকুরদার পেনশন আনার জন্য। তা আবার আজকে আবার 3 মাস পরে আবার যাচ্ছি আমরা ব্যাংকে পেনশন আনার জন্য। তাহলে বন্ধুগণ চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঘুরে আসো আমার সঙ্গে সেই ব্যাংক। চলো লেটস গো। আমরা রওনা দিলাম, আর একটু পরে আমরা পৌঁছে যাব। তা আমাদের বাড়ির সামনে থেকে ভিডিওটা অন করলাম, দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা দিনহাটা পৌঁছে গেলাম প্রায় মনে করো 3-4 মিনিট হবে, 3-4 মিনিটের মধ্যে আমরা দিনহাটায় এসে পড়লাম। আর একটু পরে ওই সাইডে রেলগেটটা দেখা যাবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হলো বলরামপুর রোড, আমাদের বাড়ি বলরামপুর রোডে। সেই রোড দিয়ে আমরা এখন দিনহাটা যাচ্ছি, দিনহাটা দিয়ে ঘুরে ওইদিকে ব্যাংকে যাবো, সাহেবগঞ্জ ব্যাংকে। আমরা বলরামপুর রোড থেকে এখন সাহেবগঞ্জ এখানে চলে আসলাম। এটা হলো দোলাবাড়ি রোড বলে এটাকে। তা সেই দোলাবাড়ি রোড দিয়ে আমরা এখন বলরামপুর রোড থেকে সাহেবগঞ্জ রোডে আসলাম। এখন এই দিক দিয়ে যেতে হবে সাহেবগঞ্জ ব্যাংক। তোমরা যারা গিয়েছো সাহেবগঞ্জ ব্যাংকে তারা তো সকলেই জানো রাস্তা কোনটা, যারা জানো না তাদেরকে বলে দিলাম যে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি ব্যাংকে। আমরা অনেকটা দূরে চলে এসেছি, আর সামনে একটা জায়গা রয়েছে, সেখানে চারিদিকে শুধু গাছ আর গাছ, মানে দুই সাইডে অনেক গাছ রয়েছে দেখতে পাচ্ছ। আমরা সেই জায়গায় চলে এসেছি, এই জায়গাটা অনেক ভালো, কারণ এই গরমের দিনে যত প্রখর রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে এখানে গাছটা অনেক ছায়া দিয়েছে। এই জায়গাতে অনেক দোকানপাটও বসেছে ছায়ার নিচে, এই জায়গা দেখতে পাচ্ছ একটা দোকান, ওই সাইডে একটা দোকান। আমাদের এদিকে আগে আমাদের রাস্তায় গাছ ছিল, কিন্তু এখন আর সেই গাছগুলো নেই, সব কেটে ফেলেছে, কিন্তু এখানকার গাছগুলো রয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। আমরা চলে এসেছি নিগমনগর ব্রিজের এখানে, সামনে ব্রিজ, চারিদিকে রয়েছে মন্দির, এখানে মেলা হয়, সেই মেলাতে এখন আসবো আমি এক সময়, সেটাও তোমাদেরকে দেখাবো মেলাটা। এখন আমরা নিগমনগর ব্রিজ পার হলাম। আমরা প্রায় ব্যাংকের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ সাহেবগঞ্জ স্কুল, এটাই সাহেবগঞ্জ স্কুল। আর একটু পরে আমরা পৌঁছে যাব ব্যাংকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্যাংকে। তা ব্যাংকের ওদিকে যাবো, একটু দেখাবো তোমাদেরকে, এর আগে তোমাদেরকে দেখেছি, তা তারপরেও আর একবার তোমাদেরকে দেখে দিই। চলো বন্ধুগণ ঘুরে এসে ব্যাংক। হ্যালো গাইস, এটা হলো ব্যাংক। তা ব্যাংকে টাকা আনার জন্য বাবা চলে গেছে ভিতরে, আমরা রয়েছি বাইরে, একটু পরে বাবা চলে আসবে পয়সা নিয়ে, তারপর আমরা রওনা দেবো বাড়ির পথে। গেছে মিষ্টি আনার জন্য, তা ওইদিকে আমরা দাঁড়াই নেই, বাবার একটু কোর্টে কাজ ছিল, সেই কোর্টে কাজ ছেড়ে আমরা এখন মিষ্টির দোকানে দাঁড়িয়েছি একটু মিষ্টি নেওয়ার জন্য, নিয়ে আমরা চলে যাব বাড়ির পথে।